Assalamualaikum everyone, welcome back to my channel, video vlogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে সকালে ক্লাস ছিল, তো ভাবলাম ক্লাসে যাওয়ার আগে আমি একটু কফি খাই, কারণ কি আমার চোখে প্রচুর পরিমাণে ঘুম ছিল আর কি। তো এই তো কফিটা বানিয়ে খেয়ে আমি বাসা থেকে বের হয়ে যাব। এখন হচ্ছে বাসে উঠে গেছি। আজকে হচ্ছে আমাদের সকালে ক্লাস ছিল আর আজকে টানা ক্লাস চলবে 1:30 পর্যন্ত। তো এই যে আমরা ক্লাস করছিলাম, তো এটা শেষ হওয়ার পর আমাদের আরেকটা ক্লাস ছিল, এরপর হচ্ছে একটা ব্রেক থাকবে আর কি। যেহেতু আমি সকালবেলা কিছু খেয়ে আসি নাই, তো ভাবলাম যে কিছু একটা খাবো, তো নিচে থেকে গিয়ে হচ্ছে চিপস নিয়ে আসছি। আর অনেকদিন পর হচ্ছে আমি চিপসটা খাচ্ছি, তো এরপরে হচ্ছে ক্লাস শেষ করে আমি আবার আসছি কেএফসিতে। তো আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল কোচিংয়ে, মানে হচ্ছে পরীক্ষার আগে আর কি। স্যার আমাদেরকে বলছে যে এখন আর আসা দরকার নেই, যেহেতু তোমাদের সামনে এক্সাম, প্রিপারেশন নিতে হবে সেজন্য আর কি। তো ভাবলাম যে ফ্রেন্ডরা মিলে একটু কেএফসিতে আসি, খাওয়া দাওয়া করি। তো এই যে আমার সব ফ্রেন্ডরা আসছে আর কি আমাদের সাথে, তো সবাইকে একটু ভিডিও করছিলাম। তো এই তো আমাদের ফ্রাইড চিকেন চলে আসছে, অনেকদিন পর খাচ্ছি আর ভালোই লাগতেছিল খেতে। তো আজকে ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও আমি বলেছিলাম যে আমি 2 মাস টানা ব্লগ দিব না, পরে ভাবলাম যে সপ্তাহে একটা তো দেওয়াই যায়, তো ভাবলাম এখন থেকে সপ্তাহে একটা বা দুটা ব্লগ দিব আর কি। লাঞ্চ দিল আজকে, আমার পোলাও করছে আর হচ্ছে বিফ ছিল সাথে। আর এটা হচ্ছে বিকালবেলা আমার এক আন্টি হচ্ছে ছাতু আর চাল দিয়ে নারিকেল দিয়ে কি একটা জানি বানাইছে, ওটা আমার আসলে মনে পড়তেছে না এখন। তো দুইটাই অনেক বেশি মজা ছিল, আর ছাতু আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এরপর হচ্ছে আমার ভাই আমাকে বলতেছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই করতে, তো আমার একদমই ইচ্ছা করছিল না, পরে ভাবলাম যে একটু করি ওর জন্য। ও যেহেতু বলতেছিল ওর খিদা লাগছে, তো আমি ওকে বললাম যে তোমার জন্য একটু করবো, আমি কিন্তু সাথে খাবো আর কি। তো আমি এখানে আলু কেটে নিচ্ছি, আর এর মধ্যে হচ্ছে একটু লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এ তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে ভেজে নিচ্ছি এখন নর্মালভাবে আর কি করছি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করতে গেলে দেখা যায় যে এটাকে সিদ্ধ করো, আবার এটাকে ফ্রিজে রাখো, এত টাইম নেই আমার। তো নর্মালভাবে ওকে আমি বানিয়ে দিলাম আর কি। তো এই তো তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই, এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি একটু সস দিই, এটাকে একটু ডেকোরেশন করবো আর কি। এতদিন ব্লগ দিনেই দেখে এখন হচ্ছে ভয়েস দিতে গিয়ে আমার সমস্যা হচ্ছে, কথা আটকে আটকে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমার আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দেবেন। আজকে ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আমি আরেকটা ব্লগ শেয়ার করব, আশা করছি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।